সুমন ইস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এ ভিডিওতে আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট। সপ্তম সপ্তাহের বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় অ্যাসাইনমেন্ট নম্বর দিতে হবে 5 এবং অধ্যায় হচ্ছে পঞ্চম। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মূলধনি আয় ব্যয় প্রাককলন। অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ। অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে যা এই নির্দেশনা ফলো করে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যেমন আমাদের ক নম্বর লিখতে হবে মূলধন বাজেটিং এর ধারণা, খ নম্বর আমাদের লিখতে হবে মূলধন বাজেটিং এর গুরুত্ব, গ নম্বর আমাদের লিখতে হবে মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র, ঘ নম্বরে লিখতে হবে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ, এবং সর্বশেষ আমাদের ও নম্বরে লিখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক। তো আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করে দেব। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি দয়া করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আরও কিছু কথা বলতে চাই। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট কথা থেকে উপভোগ লিখলে অ্যাসাইনমেন্ট বাতিল হতে পারে, সেক্ষেত্রে আমি তোমাদের একটি কথা বলতে চাই, অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু আছে সেগুলো ঠিক রেখে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারি। তো এবার তোমাদের আমি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও এবং খাতায় লিখে নাও। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয় লাইক করো,
বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করে, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশাপাশি করে দাও সবার আগে পরবর্তী ভিডিওটি।